একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি, যে মুভিটার নাম হেলমেট। কিন্তু এটা কোনো সাধারণ হেলমেট না, বুঝতেই পারছেন গল্পটা কন্ডোমের উপর বেসিক করে তৈরি হয়েছে। এই যে তোমরা এই সিম্পল একটা ব্যাপারকে লজ্জা বা অন্যভাবে নিচ্ছ, কিন্তু এটা কিন্তু সাধারণ একটা ব্যাপার, কিন্তু সেটাকে আমরা কঠিন ভাবে নিয়েছি। এই জিনিসটাই পরিচালক আমাদের বোঝানোর চেষ্টা করেছে। মানে ভারতের জনগণ প্রতিনিয়ত বেড়েই চলেছে, তার একমাত্র কারণ প্রোটেকশন ব্যবহার না করা। কারণ বেশিরভাগ লোকে প্রোটেকশন ব্যবহার করতে চায় না, লজ্জায় প্রোটেকশন কিনতেও যায় না। প্রোটেকশন নাম শুনলেই লজ্জা পাই, যেমনটা এখন আমি পাচ্ছি, এজন্যই প্রোটেকশন বলছে। আর গল্পের কাহিনী খুবই ইন্টারেস্টিং। গল্পের নায়ক আর তার বন্ধু তাড়াতাড়ি বড় লোক হতে চায়, এজন্য তারা একটা ট্রাক লুট করে, কিন্তু পুরো ট্রাকে ছিল প্রোটেকশন। তখন তারা সিদ্ধান্ত নেয় এগুলো বিক্রি করবে, এরপর তারা সেগুলো কিভাবে বিক্রি করে। যাই হোক, এভাবেই পরিচালক আমাদের সমাজকে বড় একটা মেসেজ দেয়, যেটা আমরা সিনেমার মাধ্যমে জানতে পারবো। তো গল্পের শুরুতে একটা কোম্পানিকে দেখানো হয়, তারা ভারতের জনসংখ্যা নিয়ে কথা বলছে, যে কিছু বছর ধরে দেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তার একমাত্র কারণ প্রোটেকশন ব্যবহার না করা। তো আমরা প্রোটেকশন ব্যবহার করার জন্য কিভাবে লোকদের আগ্রহ করতে পারে। তখন আরেকজন বলে, আমরা এর আগে ঘরে ঘরে গিয়ে প্রোটেকশন দিয়ে এসেছে, কিন্তু কেউ নেয়নি। আর প্রোটেকশন নাম শুনলেই তারা লজ্জা পায়। আর একটা বয়স্ক লোক তো আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কোম্পানির বস বলে, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে, প্রোটেকশন ব্যবহারের দিকে আগ্রহী করতে হবে, সবার বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝাতে হবে। কিন্তু এতে কেউ রাজি হয় না, কারণ তারা জানে আগের সফরে কি হয়েছিল, আর এবারও সেটাই হবে। আর ভারতের মানুষকে কন্ডোমের ব্যাপারে জিজ্ঞাসা করা খুবই ভয়ানক, কিন্তু তাদের বস কোনো কথা শোনে না, আর একটা টিম বানিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। এরপর তারা মানুষদের বাড়ি বাড়ি গিয়ে প্রোটেকশন সম্পর্কে কথা বলে, কিন্তু এর আগেও যেটা হয়েছিল এবারও তাদের সাথে সেটাই হয়, তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। সবাই তখন একটা দোকানে আসে, আর তখন একটা লোক বলে, দেশটা যদি এরকমই থাকে তবে দেশের পরিবর্তন হবে না, আর সবাই এই সাইবের রোগে আক্রান্ত হবে। দৃশ্য তখন পরিবর্তন হয়, আর এই সিনেমার নায়ককে দেখে, যার নাম লাকি, যে একটা বিয়েতে নাচতে ছিল। আসলে লাকি বিয়েতে ব্যান্ড পার্টির কাজ করে থাকে, আর বিয়ে শেষ হলে সবাই টাকা ভাগ করে নিচ্ছিল। লাকির সাথে তার একটা বন্ধুও কাজ করে, যার নাম মাইনাস, আর তার একটা প্রবলেম আছে যেটা আমরা সামনেই দেখতে পাবো। এরপর লাকি তার গার্লফ্রেন্ডের কাছে আসে, যার নাম রূপালী, আর তাদের 4 বছরের সম্পর্ক। তারা একজন আরেকজনকে খুবই ভালোবাসে। এরপর একজন আরেকজনের কাছে আসে, সেখানে তাদের একটা রোমান্টিক দৃশ্য দেখে, এরপর তারা আরো ক্লোজ হয়। আর যখন তারা ইন্টিমেট হবে, তখনই রূপালী তাকে থামিয়ে দেয়, কারণ তাদের কাছে প্রোটেকশন নেই। তখন রূপালী বলে, তাকে প্রোটেকশন নিয়ে আসতে হবে, তবেই তার সাথে ইন্টিমেট হতে পারবে। আর লাকি তো খুবই এক্সাইটেড, এজন্য সে রাজি হয়ে যায়। এরপর সে সাহস নিয়ে দোকানে আসে, কিন্তু সে প্রোটেকশন নিতে পারে না, কারণ সেখানে অনেক লোক ছিল। লাকি তখন ইশারায় প্রোটেকশন দেখায়, তখন আশেপাশের লোক তার দিকে তাকিয়ে থাকে। লাকি তখন প্রোটেকশনের আশেপাশে যেগুলো জিনিস ছিল সবকিছুই কিনে নেয়, কিন্তু প্রোটেকশন কিনতে পারে না। আসলে মানুষ প্রোটেকশন কিভাবে কিনবে, যদি আপনি প্রোটেকশন কিনেন আর আশেপাশে যদি অন্য মানুষ থাকে, নিশ্চয়ই তারা এটা নিয়ে নেগেটিভ চিন্তা করবে, ভাববে আজ কিছু একটা হতে চলেছে, এ কারণে লজ্জায় এটা কেউ কিনতে চায় না। আর এরকমই লাকির সাথে হচ্ছে, তখন সে লজ্জায় প্রোটেকশন কিনতে পারে না। এরপর লাকি রূপালীর কাছে আসে, তখন রূপালী অনেক রাগ করে, কারণ সে অনেক কিছু কিনে এনেছে কিন্তু কন্ডোম আনতে পারেনি। তখন রূপালী বলে, আমরা সেদিন দেখা করবো, যেদিন তুমি আমার বাবার সাথে কথা বলবে আমাদের বিয়ের সম্পর্কে, না হলে আমার বিয়ে অন্য কারোর সাথে হবে। এরপর সে রূপালীর বাবার কাছে যায় তার বাবার সাথে কথা বলার জন্য, আর তার বাবার কাছ থেকে তার ভালোবাসাকে চায়। তার বাবাকে বলে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে সুখে রাখবো, কিন্তু সে তো একজন ভ্যানপাটির লোক ছিল, আর রূপালী ছিল বড় ঘরের মেয়ে, এর জন্য রূপালীর বাবা তাকে অপমান করে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর লাকি একটা সিদ্ধান্ত নেয়, সে লোন তুলে ব্যাংক পার্টিকে উন্নত করবে, কিন্তু কোনো ব্যাংক তাকে লোন দেয় না, কারণ রূপালীর বাবা তাকে লোন দিতে মানা করেছে, আর এর জন্য তার ব্যাংক পার্টিও বন্ধ হয়ে যায়। তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে। আর একদিন তারা দুজন দেখা করে, সাথে লাকির বন্ধু মাইনাসও ছিল। রূপালী তখন পালিয়ে যেয়ে বিয়ে করতে চায়, কিন্তু লাকি এতে রাজি হয় না। এরপর তারা নদীর পাড়ে আসে, তখন রূপালীর বাবা তাকে ফোন করে, রূপালী তখন তার বাড়ি ফিরে যায়। লাকি তখন আরো চিন্তিত হয়ে পড়ে, যে সে কিভাবে টাকা ম্যানেজ করবে, কিভাবে রূপালীকে বিয়ে করবে, এগুলো ভেবে সে খুবই কষ্ট পায়। তখন ওই রাস্তা দিয়ে একটা গাড়ি যায়, যে গাড়িতে কোল্ড ড্রিঙ্ক ছিল, আর একটা বাচ্চা সেই কোল্ড ড্রিঙ্ক চুরি করছিল, যেটা দেখে লাকির মাথায় একটা আইডিয়া আসে। তখন মাইনাসকে বলে, তুমি কখনো চুরি করেছো, টাকা জোগাড় করার জন্য এটাই একমাত্র রাস্তা। কিন্তু মাইনাস আসলে কানে কম শোনে, সে চুরির জায়গায় ছুরি শুনেছে, আর হিন্দিতে ছুরি মানে মেয়ে। তখন মাইনাস বলে, তুমি ছুরি অনেক পাবে, কিন্তু রূপালীর মতো ছুরি একটাও পাবে না। তখন সে ভাবে, মাইনাসকে দিয়ে কাজ হবে না, সাথে অন্য কারো সাহায্য লাগবে। এরপর আমরা একটা লোককে দেখে, যার নাম সুলতান, আর সে বান্টি নামের একজনের কাছে ক্ষমা যাচ্ছে। আসলে সুলতান বান্টি নামের এই লোকের কাছ থেকে টাকা ধার করেছিল, কিন্তু সময় মতো টাকা ফেরত দিতে পারেনি। বান্টি তখন তাকে আরো 1 সপ্তাহ সময় দেয়, আর বান্টি ওখান থেকে চলে যায়। তখন সেখানে লাকি আসে, আর তার সাথে চুরির ব্যাপারে কথা বলে, কিন্তু এতে সে রাজি হয় না। তখন লাকি বলে, তুমি আমাদের সাথে চুরি করো, তবে তুমি তার
তাড়াতাড়ি টাকা পাবে আর ব্যান্ডের ধারও মেটাতে পারবে। এগুলো বলে তাকে রাজি করিয়ে নেয়, কারণ সুলতানেরও টাকার প্রয়োজন। কিন্তু মাইনাস এখানে আবারও ভুল শোনে। তখন সে বলে, আচ্ছা আমরা যদি লোকদের মন চুরি করে নেই তবে কি তারা জানতে পারবে? এরপর তারা সবাই শানু নামের একটা লোকের কাছে যায়, যে একটা মোবাইল কোম্পানির দেখাশোনা করে, আর তার কাছ থেকে সবকিছু জেনে নেয়, মানে ট্রাক কোথায় থেকে আসে কখন যায়। তখন তারা একটা রাস্তায় যায় যে রাস্তায় পুলিশ চেকিং করে না। তখন সুলতান ক্যালকুলেট করে, আমরা যদি 20টা বাক্স চুরি করি তবে একটা বাক্সতে 15টা ফোন অবশ্যই থাকবে, আর ওগুলো ফোন যদি অর্ধেক দামে বেচে দেই তাও আমরা 10 থেকে 15 লাখ টাকা পাবো। যাই হোক, ওই রাতেই তারা চুরি করার সিদ্ধান্ত নেয় আর মাইনাসকে একটা ট্রাকের পাশে বসে রাখে, আর তারা দুজন ওই রাস্তার পাশে একটা চেকপোস্ট লাগায়, সাথে দুজনে পুলিশের কাপড় পরে নেয়। একটু পর একটা ট্রাক আসে আর তারা দুজন সেই ড্রাইভারকে বাহিরে নিয়ে আসে। এরপর গাড়ির দরজা খুলতে বলে, লোকটা তখন দরজা খোলে আর গাড়িতে অনেকগুলো বাক্স ছিল, যেটা দেখে তারা খুবই খুশি হয়। আর তাদের প্ল্যানটা ছিল এরকম, সুলতান আর লাকি ড্রাইভারের সাথে কথা বলবে আর মাইনাস বাক্সগুলো গাড়িতে তুলবে, কিন্তু সে ছিল খুবই বোকা আর উল্টো তাদেরকেই ডাকতেছিল। তখন লাকি মাইনাসের কাছে আসে আর তারা দুজন বাক্সগুলো গাড়িতে তুলতে থাকে। এরপর ড্রাইভারকে বোকা বানিয়ে গাড়ি নিয়ে চলে আসে আর এতগুলো জিনিস পেয়ে তারা খুবই খুশি হয়, তারা ভাবে তারা ধনী হয়ে গেছে। কিন্তু সেই বাক্স খুলে দেখে সেখানে প্রোটেকশন আছে, সেটাও স্ট্রবেরি ফ্লেভারের, যেটা দেখে লাকি অবাক হয়ে যায়। এরপর তারা আরো একটা বাক্স চেক করে, সেখানে তারা প্রোটেকশন দেখতে পায়। তারা তখন ভীষণ কষ্ট পায়, ভাবে এতগুলো প্রোটেকশন তারা কি করবে। তখন সুলতান বলে এগুলো তারা পুড়ে ফেলবে, কিন্তু লাকি তাদের মানা করে আর সেগুলো প্রোটেকশন তারা বেচতে চায়। পরের দিন লাকি একটা মেডিসিনের দোকানে যায়, কিন্তু সে একটা হেলমেট পরেছিল যেন কেউ তাকে চিনতে না পারে। আর দোকানদারকে বলে, আমরা প্রোটেকশন কোম্পানি থেকে এসেছি, আমাদের কাছে একটা নতুন প্রোডাক্ট আছে যেটা অর্ধেক দামে বেচতেছে, কিন্তু দোকানদারের কাছে সেই প্রোডাক্ট আগে থেকেই ছিল, এর জন্য সে কিনতে চায় না। এরপর তারা সবাই টেনশনে পড়ে যায় আর ভাবে এগুলো তারা কোথায় বিক্রি করবে। তখন সুলতান একটা প্রোটেকশন ফেলে দেয় আর সেখান দিয়ে রূপালের মামা যাচ্ছিল, আর সে প্রোটেকশনের প্যাকেট তুলে নেয় আর সেটাকে সে লুকিয়ে রাখে, আর সেটা আবার লাকি দেখেও ফেলে। তখন লাকি পরীক্ষা করার জন্য আর একটা প্রোটেকশন ফেলে দেয় আর সেই প্রোটেকশন একটা লোক তুলে নেয়, আর সেই লোকটা আর কেউ না, লোকটা মাইনাসের বাবা ছিল। যেটা দেখে লাকি একটা জিনিস বুঝতে পারে যে সবারই প্রোটেকশন প্রয়োজন, কিন্তু সেটা সে লজ্জায় বলতে পারে না। যখন এটা নিয়ে তারা কথা বলছিল তখনই সেখানে রূপালী আসে, সে জানতে চায় কাজের কি হলো। তখনই তার হাত থেকে প্রোটেকশনের প্যাকেট গুলো পড়ে যায়। রূপালী তখন অনেক রাগ করে আর বলে, যখন তোমার প্রয়োজন ছিল তখন তোমার কাছে একটাও প্যাকেট ছিল না, এখন কোনো প্রয়োজন নেই আর তুমি পুরো ফ্যামিলি প্যাকেট নিয়ে ঘুরতেছো। লাকি বলে, আমি প্রোটেকশন বেচার কাজ করি, মার্কেটে হেলমেট নামের একটা নতুন কোম্পানি এসেছে। রূপালী বলে, তুমি প্রোটেকশন বেচে কত টাকা জোগাড় করবে? পরের দেশের কিছু লোককে দেখে যারা থানায় এসেছে আর এদেরই প্রোটেকশন চুরি হয়েছে, পুলিশ তখন একটা কমপ্লেন লেখে আর চুরি করা লোকদের ফটো আঁকার জন্য আর্টিস্টকে নিয়ে আসে। এদিকে রূপালীকে তারা সবগুলো প্রোটেকশনের প্যাকেট দেখায় আর রূপালীকে বলে, প্রত্যেকটা মানুষের প্রোটেকশন দরকার, কিন্তু লজ্জায় তারা বলতে পারে না। তখন লাকি সিদ্ধান্ত নেয় সে প্রোটেকশন বেচে দেবে, কিন্তু সেটা দোকানে নয়, একেবারে কাস্টমারের কাছে, কারণ কাস্টমার যখন দোকানে প্রোটেকশন নেবে তখন অন্য কেউ জানতে পারবে আর লজ্জায় তারা প্রোটেকশন কিনবে না, তাই আমরা হেলমেট পরে কাস্টমারকেই দেব। পরের দিন একটা মহিলা তার স্বামীর সাথে ঝগড়া করছে আর তাদের 5 সন্তান, আর লাকি এই জিনিসটা লক্ষ্য করে। তখন সে বুঝতে পারে এটা ফ্যামিলি প্রবলেম, তাদের প্রোটেকশনের প্রয়োজন, এজন্য লাকি হেলমেট পরে সেই লোকটার কাছে আসে। লোকটার নাম সেলিম। সেলিম বলে, তুমি কে? লাকি বলে, আমি ফেরেশতা, তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি যে একটা সমস্যায় আছো সেটা আমি জানি, আমি তোমাকে সাহায্য করতে চাই। এটা বলে তাকে একটা প্রোটেকশন দেয় আর বলে, এটার দাম 130 টাকা, তুমি 60 টাকা দিও, আর এখন দিতে হবে না, যদি তোমার পছন্দ হয় তবেই দিও। এরপর রাত হয় আর সেলিম তার বিবির কাছে যায়, তাকে প্রোটেকশন দেখায়, তখন তার বিবিও খুশি হয় আর তাদের ঝামেলাও মিটে যায়। পরের দিন সকালে দেখে তারা দুজন খুবই খুশি, একসাথে অনেক হাসি খুশি আছে। এরপর সে দোকানে আসে, তখনই সেখানে লাকি আসে। সেলিম তখন লাকির কাছে আরো 2 প্যাকেট চাই। সেলিম বলে, 2 প্যাকেট না, 6 প্যাকেট নাও, প্রতি প্যাকেট 60 টাকা দিও আর তুমি অন্যের কাছে 80 টাকা বেচে দিও, এভাবে আমরা ব্যবসা করব। তখন সেলিমও ব্যবসার জন্য রাজি হয়ে যায়। এদিকে সুলতান থিয়েটারে প্রোটেকশন নিয়ে যায়, যেখানে 80+ মুভি দেখানো হয়, যে মুভি ছেলেমেয়েরা দেখতে আসে। আর সুলতান ম্যানেজারের কাছে আসে, তাকে প্রোটেকশনের প্যাকেট দেখিয়ে ব্যবসা করতে বলে, যে ওভারটা ম্যানেজারের খুবই পছন্দ হয়, আর সে সমস্ত প্যাকেট থিয়েটারে নিয়ে যায় আর প্রোটেকশনের সব প্যাকেট থিয়েটারে বেচে দেয়। এদিকে থানায় সেই আর্টিস্ট ফটোটা এঁকেছিল, তখন তাদের ফটো শহরে ছড়িয়ে দেয়, মানে পোস্টারের মাধ্যমে। পরের দিন লাকি রেজিস্টার অফিসে আসে আর ওই অফিসারের সাথে ব্যবসার ব্যাপারে আলোচনা করে। এদিকে আমরা রূপালীকে দেখি, যাকে একটা ছেলে দেখতে এসেছে আর ছেলেটা তাকে পছন্দও করে ফেলে। তখন রূপালী বলে, আমার বয়ফ্রেন্ড আছে, তার সাথে আমি মিলামেশাও করেছি, আমি ভার্জিন না, আমি প্রেগনেন্ট। এটা শুনে ছেলেটা তাড়াতাড়ি বিয়ে করতে চায় আর তাকে আমেরিকায় নিয়ে যাবে, যেন বাচ্চাটা ওখানেই হয়, তবে আমাদের বাচ্চা আমেরিকান হবে। যেটা শুনে রূপালী অবাক হয়ে
হয়ে যায়। তখন সে লাকিকে ফোন করে, বলে একটা ছেলে আমাকে দেখতে এসেছে আর 4 মাস পর সে আমাকে বিয়ে করবে। লাকি বলে 6 মাস তো অপেক্ষা করো, 4 মাসে কিভাবে টাকা জোগাড় করব। তখন রূপালি বলে আমিও প্রোটেকশন বেচবো। এরপর রূপালি একটা মহিলার কাছে আসে যার বিয়ে হয়েছে, 2টা বাচ্চা আছে আর এখন সে প্রেগনেন্ট। তখন রূপালি বলে আমার কাছে একটা জিনিস আছে যেটা ব্যবহার করলে বাচ্চা হবে না, এটা বলে তার সাথে ব্যবসা করতে চায়। তখন সেই মহিলা এটা আবার শেয়ার করে দেয়, যেটা দেখে তার বন্ধুরা প্যাকেট নেওয়ার অর্ডার দেয়। কেউ বলে আমার 2টা লাগবে, কেউ বলে 4টা, কেউ বলে 6টা লাগবে। এরপর সে অর্ডার গুলো নিয়ে নেয় আর তারা সবাই সেই জায়গায় দেখা করে যেখানে প্রোটেকশন আছে, কিন্তু সেখানে গিয়ে দেখে কোনো প্রোটেকশন নেই, সব বাক্স উধাও হয়ে গেছে। রূপালি বলে এত বাক্স কে নিয়ে গেল, চলো পুলিশে কমপ্লেন করব। এটা বলে যখন সে চলেই যাবে তখন তাকে তারা থামিয়ে নেয়, কিন্তু এখানে লাকি তাকে সত্য বলে না যে প্রোটেকশন তারা চুরি করেছে। তখন বান্টি সুলতানকে ফোন করে যে লোকটা সুলতানের কাছ থেকে টাকা পায়। বান্টি বলে বাক্সগুলো আমি নিয়ে এসেছি, এগুলো তুমি তখনই ফেরত পাবে যখন তুমি টাকাগুলো ফিরিয়ে দিবে। তখন তারা বান্টির কাছে যায় আর তাদের ব্যবসার ব্যাপারে সবকিছু খুলে বলে। বান্টি বলে এখান থেকে 4টা বাক্স নিয়ে যাও আর বেঁচে আমার টাকা আমাকে ফিরিয়ে দিও, তবে সবগুলো বাক্স তোমরা নিয়ে যেতে পারবে। তখন তারা বাক্সগুলো নিয়ে যাচ্ছিল, তখন বান্টি বলে বাক্সে কি আছে, আর যখন দেখে বাক্সে প্রোটেকশন আছে তখন সে অবাক হয়ে যায়। এরপর লাকিদের পতিতালয়ে নিয়ে আসে যেখানে সে প্রোটেকশন গুলো বেচতে পারবে, আর ওখানে লাকি তাদের একটা ফটো দেখে আর এই ফটোটা যে এঁকেছে তাকে নোবেল দেওয়া উচিত। তোমাদের কি মনে হয়, এরকম ফটো তো ক্লাস 5 এ আঁকতেছিলাম। যাই হোক, কমেন্ট বক্সে আর্টিস্টের নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে পছন্দের মানুষের ফটোটা এঁকে নিতে পারো। এরপর তাদেরকে রানীর কাছে নিয়ে যায় যে একজন পতিতা, এই পতিতাকে বান্টি খুবই পছন্দ করে, তার সাথে রাতও কাটিয়েছে আর সে তার ভালো চায়। আর তাকে বলে এগুলো প্রোটেকশন তোমাকে দিলাম, তুমি সাবধানে ব্যবহার করো। রানী তখন রাগ করে আর বলে তুমি যখন কাছে আসো তখন তো এগুলো ব্যবহার করো না, কারণ এগুলো পরে তুমি মজা পাও না, তো অন্য কেউ এগুলো কেন ব্যবহার করবে। লাকি বলে তার সাজা সে পেয়েছে, তার HIV রোগ হয়েছে, কিন্তু এখন আমাদের সাবধান হতে হবে, তোমার কাছে যখন কাস্টমার আসবে তখন তাকে প্রোটেকশন ব্যবহার করতে বলবে, যদি না করে মেলামেশা করতে দিবে না। কাস্টমার একবার ফিরে যাবে, 2বার ফিরে যাবে, কিন্তু একসময় তাকে আসতেই হবে, কারণ প্রয়োজন তার। এটা ব্যবহার করে সেও সুস্থ থাকবে, তুমিও সুস্থ থাকবে। এটা শুনে পতিতা সবাই সেখানে চলে আসে আর সবাই প্রোটেকশন গুলো কিনে নেয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় দেশের বেকারদের রাখবে না, তাদেরকে কাজ দিবে যেন দেশের বেকারত্ব দূর হয়। তখন তারা পোস্টার ছাপায় আর পরের দিন অনেকগুলো লোক আসে কাজের জন্য আর তাদেরকে প্রোটেকশন বেচার নিয়ম বলে, সাথে সবাইকে হেলমেট পরতে বলে। এভাবেই তাদের ব্যবসা শুরু করে আর আস্তে আস্তে তাদের ব্যবসা সফল হয়। দেখতে দেখতে সব কন্ডম বেচে ফেলে আর অনেকগুলো টাকা জোগাড় করে। এরপর লাকি আবারও ব্যান্ড পার্টি চালু করে আর লাকি আর রূপালি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সেখানে একটা লোক আসে যে হেলমেট পরেছিল আর লাকির কাছে সে প্রোটেকশন বেচতে চায়। লাকি তখন একটা হাসি দেয় আর সে প্রোটেকশনটা কিনে নেয় আর লাকি যে ব্যান্ড পার্টি খুলতেছে সেটা রূপালির বাবা জেনে যায় আর তারা একটা প্ল্যান করে যেন কেউ সেই ব্যান্ড পার্টির কাছে না যায়। এরপর সেই ড্রাইভার সেলিমের কাছে আসে যার গাড়ি থেকে প্রোটেকশন চুরি হয়েছিল আর সে সেলিমের কাছে আসে চুল কাটার জন্য। তখন সে তার বডি মেসেজ করতে বলে, সেলিম বলে তোমার বিবি মানে তোমাকে ভালোবাসে না আর এটার একটা ওষুধ আমার কাছে আছে। এটা বলে সেই বাক্স দেখায় যে বাক্স ড্রাইভার চিনে ফেলে। তখন পুলিশ তাকে থানায় নিয়ে যায় আর তাকে ওই লোকটাকে ফোন করতে বলে। এরপর তাকে কিছু প্রোটেকশনের অর্ডার দেয়, কিন্তু লাকির আজকে ব্যান্ড পার্টি অফিন হবে, এই জন্য সে সুলতানের মাইনেজকে পাঠিয়ে দেয়। আর যখন তারা প্রোটেকশন নিয়ে অপেক্ষা করছিল তখনই সেখানে পুলিশ আসে, এরপর তাদের ধরে নিয়ে যায়। তখন তারাও সব সত্যি কথা বলে দেয় আর লাকিকেও তারা ধরে নিয়ে যায় যেখানে রূপালির বাবাও ছিল। সে লাকিকে অনেক অপমান করে, রূপালিও তখন জানতে পারে বাক্সগুলো সে চুরি করেছে আর তখন তাদের 3 জনের জেল হয়ে যায়। এরপর রূপালি একদিন তাদের সাথে দেখা করতে আসে, তখন লাকি সব সত্য কথা বলে দেয় যে কি জন্য তারা এসব কিছু করেছে। সাথে লাকি তার ছোটবেলার একটা ঘটনা বলে, আসলে লাকি একজন অনাথ, লাকি জানে না তার বাবা মাকে, সে একটা আশ্রমে ছিল আর সেখানে প্রতিদিন অনেক পরিবার আসে আর পালার জন্য একটা করে সন্তান নিয়ে যায়, কিন্তু তাকে কোনো পরিবারই নেয়নি। এজন্য আমাদের দেশে সবাই যদি কন্ডম ব্যবহার করত তবে কোনো অনাথ বাচ্চা জন্ম নিত না, আর আমিও তাদের মধ্যে একজন। রূপালিও তখন তার কষ্ট বুঝতে পারে। এদিকে টিভিতে একটা নিউজ চলছিল যে ঘটনা লাকি আর তার বন্ধুরা ঘটিয়েছে আর এই নিউজটা সেই কোম্পানিও দেখে ফেলে যে কোম্পানিকে সিনেমা শুরুতে দেখেছিলাম। তখন তারা এটা ভাবে যে তারা কয়েক বছর ধরে একটা প্যাকেটও বেচতে পারেনি, কিন্তু তারা 3 জন এগুলো প্রোটেকশন কিভাবে বেচল এটা তো মিরাক্কেল হয়ে গেল। আর এটা তারা শিওর হবার জন্য সেই শহরে আসে। এরপর তারা রিসার্চ করে আর তারা এটা জানতে পারে ওই শহরে সব পুরুষের কাছে প্রোটেকশন আছে, তারা সবাই প্রোটেকশন ব্যবহার করে। আর আমরাও এটা জানতে পারি বান্টি মারা গেছে যার HIV হয়েছিল। এরপর 6 মাস পরের দৃশ্য দেখানো হয় আর সেই কোম্পানি তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নেয় আর লাকির এই কাজটা সারা ভারতে ছড়িয়ে পড়েছে। এর জন্য রূপালির বাবা তার প্রশংসা করে আর সেই কোম্পানির একটা লোক বলে, তোমার এই নিয়মের জন্য 80% অ্যাবর্শন কমে গেছে। এরপর লাকি বাহিরে আসে যেখানে তার জন্য অনেকেই অপেক্ষা করছিল, তারাও হেলমেট পরেছিল। তখন লাকি বলে হেলমেট পরার এখন প্রয়োজন নেই, যদি প্রোটেকশন
ভীষণ বেচতে হয় কিনতে হয় লজ্জা ছাড়াই কিনে ফেলো। এভাবে লাকি আর তার বন্ধু ভারত একটা ইতিহাস গড়ে তোলে, দেশকে একটা বড় মেসেজ দিয়ে যায়, আর সরকারও তাদের প্রশংসা করে, বলে আমাদের দেশের জনসংখ্যা কমানো প্রয়োজন, যেটা প্রোটেকশনের মাধ্যমে সম্ভব হবে। তখন আমাদের কিছু লেখা দেখানো হয়, সেটাও ইন্ডিয়ার জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে, যে কিভাবে ভারতের জনসংখ্যা অন্যদের তুলনায় বেড়ে যাচ্ছে, যেটা এখন কমানো প্রয়োজন। আর প্রোটেকশন নিয়েও কিছু আর্টিকেল লিখেছে, যেখানে এটা বলা হয়েছে যে এশিয়ার বাইরে প্রচুর প্রোটেকশন ব্যবহার করা হয়, কিন্তু এশিয়ায় খুবই কম মানুষই প্রোটেকশন ব্যবহার করে থাকে। তো প্রোটেকশন ব্যবহার করা খুবই প্রয়োজন, এতে হয়তো ছেলেদের সমস্যা না হতে পারে, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয় তবে এর খেসারত কিন্তু তাকেই দিতে হবে। আর কালকে সিনেমা তোমরা কিভাবে নিয়েছো আমি সত্যিই বুঝতে পারতেছি না। একটা কথা মনে রেখো, যারা সিনেমা তৈরি করে তারা নিশ্চয়ই কিছু শেখানোর জন্যই তৈরি করে, আর সেটা যদি হয় সাউথ ইন্ডিয়ান মুভি তবে অবশ্যই মনে রেখো কিছু একটা পজিটিভলি শেখানোর চেষ্টা করেছে। কিন্তু এখান থেকে কেউ খারাপ কিছু শেখে আবার কেউ ভালো কিছু শেখে, আর সিনেমায় ভালো খারাপ দুটোই থাকে। তো এটা নির্ভর করবে তোমার মাইন্ডের উপর, যে তুমি কোন জিনিসটা শিখেছো, কোন জিনিসটার উপর তোমার বেশি মনোযোগ। তো কালকের মুভিটাও ভালো কিছু ছিল, কিন্তু তোমরাই খারাপ দিকটা শিখেছো আর সেটা কমেন্টও করেছো, কিন্তু কমেন্ট করে আমার খুবই খারাপ লাগছে।